পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের উদ্যোগে রানীরবাজার এইচএস স্কুল কোচিং সেন্টারের মাঠে শনিবার অনুষ্ঠিত হল অনূর্ধ্ব-১৪ পশ্চিম জেলার ফুটবল দল গঠন পর্ব। পশ্চিম জেলার সদর মোহনপুর এবং জিরানিয়া মহকুমা থেকে রাজ্যের প্রতিশ্রুতিমান ফুটবলারদের বাছাই করে গঠন করা হয় পশ্চিম জেলার ফুটবল দল। আগামী ৭-৯ নভেম্বর পর্যন্ত অমরপুরে আয়োজিত রাজ্যভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তারা। শনিবার এ ব্যাপারে বিস্তারিত জানালেন পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব মদন বণিক। আজকে রানীবাজার বিদ্যামন্দির স্কুল মাঠের গ্রাউন্ডে আন্ডার-14 বয়েজ ফুটবল কম্পিটিশন পশ্চিম জেলা ভিত্তিক দল গঠন করা হবে। এখানে তিনটি সাবডিভিশন থেকে প্লেয়াররা এসছেন, তিনটি দল এসছেন, জিরানিয়া, মোহনপুর এবং সদর। এই তিনটি দলের মধ্যে আমরা কম্পিটিশনের মাধ্যমে আমরা পশ্চিম জেলার দল গঠন করব, যে দলটা আগামী 7-9 নভেম্বর অনুষ্ঠিত হবে অমরপুর চন্দ্রপুর মাঠের গ্রাউন্ডে। ওখানে স্টেট লেভেলে তারা অংশগ্রহণ করবে। আমরা এখানে যে টিমটা আমরা করতে যাচ্ছি সেটা আশা করি ভালো এবং শক্ত টিম হবে।